সোমবার সকালে কাঞ্চন বাউরি নামে বুধা গ্রামের বাসিন্দা এক অ্যাম্বুলেন্স চালককে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার প্যানক্রিয়াস জাতীয় কোনো সমস্যা ছিল, কিন্তু চিকিৎসা চলাকালীন বিকেলেই তার মৃত্যু হয়। রোগী মৃত্যুর খবর পেয়ে কাঞ্চন বাউরির পরিবারের লোক এবং প্রতিবেশীরা হাসপাতালে এসে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, সঠিক চিকিৎসা হয়নি। দুবার পায়খানা করেছিল, পায়খানা করে পরে আমি নিয়ে চলেলাম হাসপাতালে। হাসপাতাল থেকে নিয়ে গেলে ডাক্তার সুই মুই সব দিয়েছে, সেলাই জল দিয়েছিল, সেলাই জলটা ফিরে একবার খুলে দিয়েছিল। কিন্তু পুরো কাঁপতে লাগলো, বললাম চাদর দাও, চাদর বলে তোমরা নিয়ে যাও নিচে করে। জল করছি তুমি যাও, সেলাইটা আমার লাগিয়ে দাও, সেলাইটা জলটা চেলে আমার ছেলেটা বেঁচে যাবে। আর সে ছেলে বলছে আমার সময় নেই তোমার কাছে। তাহলে কি ডাক্তার, কি হাসপাতাল খুলেছে এটা? কোন ডাক্তার? ডাক্তার তো ডাক্তার নয় এগুলা। এরপর আচমকাই আসানসোল জেলা হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর আত্মীয় পরিজন এবং প্রতিবেশীরা। নার্সদের বেশ কয়েকটি গাড়ি এবং হাসপাতালের আউটডোরে থাকা সাইনবোর্ড গুলো তারা ভাঙচুর চালায়। দ্রুত জেলা হাসপাতালে দক্ষিণ আসানসোল থানার পুলিশ গিয়ে পৌঁছয় এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল সূত্রের খবর, ওই রোগী প্যানক্রিয়াসের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, সঠিক অভিযোগ পেলে তদন্ত হবে, পাশাপাশি ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে ভর্তি হয়েছিল, দুবার পায়খানা করেছে। ফিজিশিয়ান ডক্টর সোমনাথ গুপ্ত ওদেরকে প্রবলেম বুঝে শিশুতে পাঠায়। শিশুতে ওর যা ব্লাড রিপোর্ট আছে, প্যানক্রিয়াটাইটিসের রিপোর্ট আছে, যেটা সাধারণভাবে অনেক পেশেন্ট মারা যায়। পেশেন্ট মারা যাওয়ার পর বাড়ির লোক এবং হাসপাতাল ক্যাম্পাসে কিছু লোক থাকে পুলিশ আছে, যারা বিভিন্ন কাজে যুক্ত, সব মিলে মিশে সব ভাঙচুর করে। সরকারি সম্পত্তি ভাঙছে, এটা তো মানে কি বলবো, এটা পানিশেবল অ্যাক্ট। সিসিটিভিতে ধরা পড়বে, পুলিশ অ্যাকশন নেবে, নিশ্চয়ই কিছু হবে। আরসিটিভি সংবাদ, আসানসোল।